বিএনপির কিছু নতুন পরিকল্পনা ও নতুন চেষ্টার তথ্য আমাদের কাছে এসেছে। এই প্রেক্ষিতে আমরা বিএনপিকে জনগণের চিন্তা ভাবনা, যারা সাধারণ জনগণ, যারা গণতন্ত্র পুনরুদ্ধার চায়, ভোটাধিকার ফেরত চায়, তাদের দৃষ্টিভঙ্গির আলোকে বিএনপিকে অতি গুরুত্বপূর্ণ এবং জরুরি কিছু পরামর্শ দিতে চাই। বিভিন্ন গণমাধ্যম এবং বিএনপির অনেক নেতাদের সাথে আমাদের কথা হয়, দ্যাট মিনস প্রাইমারি এবং সেকেন্ডারি সোর্স, এই দুই সোর্সের ভিত্তিতেই আমরা যা জানতে পারছি যে বিএনপি যা করতে যাচ্ছে, আন্দোলন নিয়ে যা ভাবছে, দল গোছানো নিয়ে যা ভাবছে, যে পরিকল্পনা করছে, যে চেষ্টা করছে, সেটা পুরানো যে চেষ্টা বা যে পথে হেঁটে ব্যর্থ হয়েছে ওই পথেই, তেমন নতুন কিছু এখন পর্যন্ত বিএনপি আনুষ্ঠানিকভাবে ইনকর্পোরেট করতে পারেনি। যদিও বিএনপি নেতাদের একটা বড় অংশের মধ্যে এবং তরুণ প্রজন্ম এবং তৃণমূলের মধ্যে নতুন কিছু চিন্তাভাবনা ঢুকেছে, কিন্তু স্থায়ী কমিটি সিদ্ধান্ত নিয়ে সেগুলো ইনকর্পোরেট করতে পারেনি। তো দর্শক, বিএনপি এই মুহূর্তে নিজেদেরকে গুছিয়ে নেওয়ার কথা ভাবছে, আবারও সেই যুগপৎ আন্দোলন এবং যুগপৎ আন্দোলনে শরিকদের পরামর্শ, তথাকথিত বিরোধী দলীয় ঐক্য বা এই সব, সেই পুরনো পথ, যে পথে ফেইল করেছে সেই পথে হাঁটছে, এতে কাজ হবে বলে মনে হচ্ছে না। দর্শক, আমরা কথা বলছি 15 মে 24। প্রথমে একটু পরামর্শগুলো দিয়ে শুরু করি, তারপরে কি ভাবছে, আমাদের কাছে কি তথ্য আসছে এবং সেগুলো একটু বিশ্লেষণ আকারে আপনাদের শোনাতে চাই, এবং আপনারা মন্তব্য করে জানাবেন যে বিএনপি এখন যা ভাবছে, যে চেষ্টা করছে, যে পরিকল্পনা করছে, মির্জা ফখরুল যা জানাচ্ছেন, নতুন কিছু জানতে পারবেন, নজরুল ইসলাম খান বা আরও তারা যা বলছে, তাতে আসলে কোনো আশার বাণী আছে কি না, আপনারা যারা সাধারণ জনগণ আপনারা এতে মোটেও আসন্নিত কি না, ইটস ভেরি ইম্পর্ট্যান্ট ডিসকাশন। তো প্রথমে পরামর্শ দিয়ে শুরু করি। প্রথম পরামর্শ, অ্যাজ সুন অ্যাজ পসিবল বিএনপির কাউন্সিল করতে হবে, কেন্দ্রীয় কাউন্সিল, শুধু কেন্দ্রীয় কাউন্সিল না, কেন্দ্রীয় কাউন্সিলের পর একবার ওয়ার্ড পর্যায় পর্যন্ত কাউন্সিল করতে হবে। দল গোছানো, সংগঠন গোছানো, নিজেদেরকে গুছিয়ে নেওয়া, এসব ভংসং কথাবার্তায় কোনো লাভ নেই, কাউন্সিল করতে হবে, স্থায়ী কমিটি পুনর্গঠন করতে হবে, স্থায়ী কমিটিতে আলেম থাকতে হবে, ভারতে আধিপত্যবাদের বিরোধিতার রাজনীতি বিএনপি কীভাবে করবে এ বিষয়ে স্পষ্ট সিদ্ধান্ত নিতে হবে, পুরনো সমস্ত কমিটি ভেঙে দিয়ে তরুণদের মাধ্যমে নতুন কমিটি দিতে হবে, অতি বয়স্ক অতি প্রাচীন বাদ দিতে হবে, তাদেরকে উপদেষ্টা বা অগুরুত্বপূর্ণ পদে রাখতে হবে, কিন্তু গতিশীল, ইয়াং, এনার্জেটিক, কমপক্ষে যাদের 15-20 বছর রাজনীতি করার সম্ভাবনা রয়েছে শারীরিক সক্ষমতা বিবেচনায়, এদেরকে মৌলিক নেতৃত্বে আনতে হবে। তারেক রহমানের যে বয়স, এই সমমানা সমবয়স্কদেরকে বিএনপির মূল নেতৃত্বে আনতে হবে, একেবারে উপজেলা ওয়ার্ড থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত, আর বাকি যারা সিনিয়র, ফখরুল, নজরুল ইসলাম, মঈন খান, এরা থাকবে অবশ্যই উপদেষ্টা বা এই টাইপের পদে, কিন্তু এক্সিকিউটিভ পদগুলোতে অবশ্যই তরুণদেরকে রাখতে হবে। ছাত্রদলের কমিটি সব জায়গায় দিতে হবে, একেবারে ইউনিয়ন পর্যন্ত, ওয়ার্ড পর্যন্ত, এবং 30 বছরের বেশি জনই কেউ ছাত্রদলের কমিটিতে পোস্ট না পায় সেটা দেখতে হবে। তো এর মানে বিএনপি যদি নিজেদেরকে গোছাতে চায়, এই গোছানোর কথা গত 10 বছর অনেক শুনেছি, আমাদের কান ঝালাপালা হয়ে গেছে, কিন্তু নিজেদেরকে মোটেও গোছাতে পারেনি বিএনপি, যে নিজেদেরকে গোছাতে পারেনি সেটা আমরা দেখেছি 28 অক্টোবরের পর থেকে, যে আসলে কতটা অগোছালো, কতটা ইনডিসিপ্লিন, কতটা ফ্রাজাইল বিএনপির সাংগঠনিক কাঠামো। অতএব টপ টু বটম কাউন্সিল এবং তরুণ নেতৃত্ব ছাড়া কোনো উপায় নেই। এরপর আন্দোলনের বিষয় বলবো, এবং এই কথাটা আমি বারবার বলবো, স্থায়ী কমিটি থেকে শুরু করে বিভিন্ন কমিটিতে আলেম রাখতে হবে, হুজুর রাখতে হবে, এবং জামাতের সাথে জোট গঠন করে আন্দোলনের চিন্তাভাবনা বা পরিকল্পনা যা করেন, তার আগে আন্দোলনের চিন্তাভাবনা, জামাতের সাথে জোট, জামাত কিন্তু বিএনপির সাথে জোটে রাজি নয়, এই বিষয়টা কিন্তু বুঝতে হবে। তবে হ্যাঁ, আন্দোলনের জোটে রাজি, নির্বাচন কেন্দ্রিক জোটে জামাত তো এখন আগ্রহ দেখাচ্ছে না, এজন্য নির্বাচন কেন্দ্রিক জোট পরের বিষয়, আপাতত আন্দোলন কেন্দ্রিক জোট করেন, জনগণের পালস বুঝুন, এগুলো হচ্ছে পরামর্শ। আন্দোলনের লক্ষ্যে আবার নিজেদেরকে গুছিয়ে তোলার চেষ্টা করছে বিএনপি, এখন এই সেম কথা গত 10 বছর অনেক বলেছে কিন্তু গোছাতে পারেনি, এই জন্য টপ টু বটম কাউন্সিল এবং তরুণ নেতৃত্ব ছাড়া কোনো উপায় নেই। একই সঙ্গে গণতন্ত্র এবং ভোটাধিকার পুনরুদ্ধারের দাবিতে সোচ্চার বিরোধী দলগুলো সক্রিয় করতে চাইলে দলটির নীতি নির্ধারকরা, এ লক্ষ্যে তারা যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে আলোচনা পর করে নতুন রাজনৈতিক কর্মকৌশল চিন্তা করছে। নতুন চিন্তাভাবনার তেমন কিছু নেই, ভারতের আধিপত্যবাদের বিরোধিতা করেন, ইন্ডিয়া আউট ক্যাম্পেইন করেন, রাজনীতির জমে উঠবে,
জামাতকে আনুষ্ঠানিকভাবে জুটিয়ে নেন রাজনীতির জন্য, এটা সহজ হিসাব। তো দর্শক, এই নিজেদেরকে গুছিয়ে নেওয়ার, আমি মনে করি, ইটস মাই পার্সোনাল ওপিনিয়ন, সবচাইতে বড় উপায় হচ্ছে স্টার্ট করতে হবে মহাসচিব পদ পরিবর্তন করে এবং স্থায়ী কমিটি পুনর্গঠন করে। তো একজন ব্যক্তি এত দীর্ঘকাল মহাসচিব থাকতে পারে না। আওয়ামী লীগেরও নীতিমালা যে দুই মেয়াদের বেশি সাধারণত কাউকে মহাসচিব বা সাধারণ সম্পাদক রাখে না, বিশেষ পরিস্থিতি ওবায়দুল কাদেরকে একটু বেশি রেখেছে। এর মানে কোনো গতিশীল সংগঠনে এত দীর্ঘদিন মহাসচিব এটা হতে পারে না, এত বয়স্ক লোক। আবার অনেক সমালোচনাও আছে বিএনপি নেতারা বলছেন, 7 জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পর উপজেলা পরিষদের প্রথম ধাপে নির্বাচনে ভোটের হার সর্বনিম্ন হয়েছে, এটাকে তারা বর্তমান সরকারের প্রতি সাধারণ মানুষের অনাস্থা এবং বৈরী মনোভাবের প্রতিফলন বলে মনে করছে। এটা টকশোতে মিডিয়ায় বাহিরে বলবেন, ঠিক আছে, কিন্তু বাস্তবে এই ধরনের কথাগুলো বিএনপির আকিদায় নেওয়া যাবে না। ওরে ভোটের হার শূন্য হোক, আওয়ামী লীগ ক্ষমতা টিকে যাচ্ছে, আপনি কী করতে পারছেন সেটা বলেন। তো জনগণ ভোট দিতে 7 জানুয়ারি যায়নি, কিন্তু তার ফল আপনি কী পেয়েছেন? জনগণ ভোট কেন্দ্রে যায়নি, তারপর তো আওয়ামী লীগ 5 বছর টিকে যাচ্ছে, তাতে আপনার লাভটা হলো কি? অতএব বাস্তববাদী হতে হবে। এই কিছু সান্ত্বনামূলক ডেটা, কিছু পরিসংখ্যান, এগুলোর মাধ্যমে রাজনীতি চলবে না বা এগুলোর মাধ্যমে সফল হওয়া যাবে না। 7 জানুয়ারি ভোট কেন্দ্রে মানুষ যায়নি এটা বারবার বলছেন, হ্যাঁ বলবেন, কিন্তু এই বিষয়টা নিতে হবে যে তাতে কী হয়েছে। মানুষ যায়নি তাতে কী হয়েছে, কার লাভ হয়েছে? মানুষ যায়নি তাতেও তো আওয়ামী লীগ ক্ষমতায়। বিএনপি নেতারা বলছেন, ইস্যুভিত্তিক আন্দোলন বা এইসব বিষয়ের উপর গুরুত্ব দিচ্ছে, এটাও একটা দুর্বলতা। নজরুল ইসলাম খানের একটা বক্তব্য আপনাদেরকে শোনাচ্ছি, এই যে এই বিভিন্ন ইস্যু জনগণকে সম্পৃক্ত করে কীভাবে অগ্রসর হতে পারে, এ ব্যাপারে আমরা একমত হয়েছি। ইস্যুভিত্তিক আন্দোলন যেমন গ্যাস, বিদ্যুৎ, দ্রব্যমূল্য ইত্যাদি ইত্যাদি, তো এগুলো বিএনপির মতো একটা দলের এত নাকানি চুবানি খেয়ে এত বছর পর ওই ইস্যুভিত্তিক আন্দোলন নিয়ে কীভাবে জনসম্পৃক্ত করা যায়, এগুলোর এক্সপেরিমেন্ট অনেকবার হয়েছে। তো এগুলোর মাধ্যমে আসলে কোনো ফায়দা নেই, ইস্যুভিত্তিক আন্দোলনের আলাদা কোনো তাৎপর্য নেই। আন্দোলন হবে এক দফার এবং লেড বাই বিএনপি জামাত। নির্দিষ্ট ইস্যু সমাধান করে আপনি কী করবেন? মূল জায়গায় সমস্যা। অতএব ইস্যুভিত্তিক আন্দোলনের আলাদা কোনো তাৎপর্য নেই, যদিও ইস্যুভিত্তিক কর্মসূচি দেওয়া যেতে পারে, কিন্তু পরিকল্পনা হবে হলিস্টিক, এক দফা। সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্রগুলো জানিয়েছে, মূলত এ লক্ষ্যে যুগপথ আন্দোলনের শরিকদের সঙ্গে মতবিনিময় শুরু করেছে বিএনপি। এই মতবিনিময় খেলা তো আমরা অনেক বছর যাবৎ দেখে আসি, কিন্তু কী হয়েছে? সেই পুরনো স্টাইল। তো এই পুরনো স্টাইল থেকে বেরিয়ে আসাটা কিন্তু জনগণের মধ্যে একটা সাড়া জাগানোর জন্য জরুরি হয়ে পড়েছে। বিভিন্ন লিয়াজু কমিটির বৈঠক অমুক তমুক করছে, কোন কৌশলে কীভাবে আবার সংগঠিত উপায়ে আন্দোলন জোরদার করা যায় সে বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাব চাওয়া হয়েছে, অনেকে তাৎক্ষণিক মতামত দিয়েছেন। এখন কার প্রস্তাব চাওয়া হয়েছে, কি তারা কী প্রস্তাব দেবেন, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। সেই অগুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছ থেকে ঘণ্টার পর ঘণ্টা প্রস্তাব চাওয়া, এতেও বা কী হবে? আর এখন বা এত চাওয়ার কী আছে, এটা বোঝার কী আছে যে কোন জায়গায় ব্যর্থতা, কোন জায়গায় সফলতা? মির্জা ফখরুল একটা বক্তব্য আপনাদেরকে শোনাতে চাই, আমরা সিদ্ধান্ত নিয়েছি বিরোধী দলগুলোর সঙ্গে আলোচনা করার, কীভাবে এগোনো দরকার। এছাড়া দলের মধ্যেও সংগঠন ও পেশাজীবীদের সঙ্গে বসা শুরু করেছে, অর্থাৎ দল গুছিয়ে নেওয়া হচ্ছে। সামনে অর্থনৈতিক বিপর্যয় আসছে, সে বিষয়ে আমরা কাজ করছি, কথাবার্তা বলছি, এটাকে আমরা সামনে আনব। এর মানে আসলে কনক্রিট কোনো পরিকল্পনা বিএনপির নেই। তো দর্শক, বিএনপি যা ভাবছে, যে চেষ্টা করছে, এটা গতানুগতিক, এটা ইফেক্টিভ কিছু নয়। অতএব আমরা যে পরামর্শ দিয়েছি, বিএনপি জামাত জোট এবং টপ টু বটম কাউন্সিল, দেয়ার ইজ নো অল্টারনেটিভ টু দিস, এবং সব কিছুর ফোকাস থাকতে হবে ভারতের আধিপত্যবাদের বিরোধিতা।